নির্বাচনী প্রচারণার শেষ সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী দোদুল্যমান রাজ্যগুলোতে সমাবেশ করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকালীন সময়ে নিউইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ায় আল কায়দার হামলার আশঙ্কা সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দারা। ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানে নতুন করে আরেকটি এলাকা পুনর্দখলে নিয়েছে যৌথ বাহিনী। শেষ মুহূর্তে ট্রাম্প হিলারির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভারতের সংবাদ ভিত্তিক চ্যানেল এনডিটিভির আগামী 9 নভেম্বর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম প্রবাস সংবাদে সঙ্গে আছি আমি শেখ রায়হান। এবার বিস্তারিত, নির্বাচনী প্রচারণার শেষ সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী দোদুল্যমান রাজ্যগুলোতে সমাবেশ করছেন। নিউ হ্যাম্পশায়ারে গিয়ে নিজেকে ভবিষ্যতের নেতা হিসেবে বর্ণনা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, হিলারি নিজেই ইমেল পরিচালনা করতে পারেন না, তিনি দেশ পরিচালনা করবেন কিভাবে। এদিকে হিলারি শিবির বলছে তারা নিশ্চিত ক্লিন্টনের ইমেল ফাঁসির সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হিলারির প্রচারণায় ব্যাঘাত ঘটানোর জন্য হিলারিকে লেখা চিঠিসহ কিছু ভুয়া দলিল শনাক্ত করার দাবি করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। হিলারির ইমেল ফাঁসের সঙ্গে রুশ হ্যাকারদের জড়িত থাকার অভিযোগ তদন্তের অংশ হিসেবে এসব খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকালীন সময়ে নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ায় আল কায়দার হামলার আশঙ্কায় দেশটির কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানায় রয়টার্স। খবরে বলা হয়, কোনো স্থানে হামলা হতে পারে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এরই মধ্যে হামলার আশঙ্কার ব্যাপারে যৌথ সন্ত্রাস বিরোধী টাস্কফোর্সকে সতর্ক করেছেন। নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ার পুলিশ বিভাগ এর সত্যতা নিশ্চিত করেছেন, আর বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র স্টিভ কোলম্যান বলেছেন সব জায়গায় নজরদারি চালু করা হচ্ছে। এদিকে এর হুমকির কারণে তিনটি অঙ্গরাজ্যে ভোটার উপস্থিতি কমে যাওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফলে বড় ধরনের প্রভাব পড়ারও আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন সামনে রেখে ডেমোক্রেটদের আধিপত্য থাকা পেনসিলভেনিয়া, মিশিগান ও মিনেসোটায় প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবারে নির্বাচনে 36টি ইলেকটোরাল ভোট থাকা এই তিনটি রাজ্যে 1972 সালের পর জয় পায়নি রিপাবলিকানরা। তবে পেনসিলভেনিয়া ও মিশিগানে এবার প্রধান দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন উভয়ই 29টি ইলেকটোরাল ভোট থাকা দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডায় প্রচারণা চালান। টাম্পার সমাবেশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। অন্যদিকে পেমব্রুক পাইন্সে হিলারি ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিনীদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। এদিকে এ পর্যন্ত 3,70,00,000 ভোটার আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। অন্যান্য বছরের তুলনায় এবার ফ্লোরিডা, অ্যারিজোনা ও নেভাদায় বেশি সংখ্যক হিম্পানিক ভোটার আগাম ভোট দিচ্ছেন। বিবিসির সর্বশেষ জরিপে হিলারি 46% সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে 1% ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এখনও উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানে নতুন করে আরেকটি এলাকা পুনর্দখলে নিয়েছে যৌথ বাহিনী। শহরটির উত্তরাঞ্চলের ওই এলাকায় প্রবেশের সময় জঙ্গিদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় ইরাকি বাহিনী। এ সময় আল জোহরা জেলার 90% এলাকা আইএস মুক্ত করে বলে জানায় তারা। এদিকে সেনা অভিযানের মুখেই শত শত নিরীহ মানুষকে আইএস জঙ্গিরা হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায় শুধুমাত্র 180 জন সাবেক সরকারি চাকরিজীবীকে হত্যা করা হয়। জঙ্গিরা বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার আগে এ হত্যাকাণ্ড চালাচ্ছে বলেও জানায় জাতিসংঘ। যৌথ বাহিনীর অগ্রাভিযানে নিজেদের বয়স্ক সদস্যদের হারানোর কারণে আইএস জঙ্গিরা ব্যাপক হারে শিশুদেরকে নিয়োগ দিচ্ছে। প্যারিসের একটি শরণার্থী শিবির থেকে 3,800 অভিবাসীকে নিবন্ধিত আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। গণমাধ্যম জানায় শুক্রবার থেকে রাজধানী প্যারিসের স্টেলিনগ্রাদ অঞ্চলের অস্থায়ী শরণার্থী শিবিরগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত রয়েছে কয়েকশো পুলিশ সদস্য। সরিয়ে নেওয়া অভিবাসীরা মূলত
ইরিত্রিয়া, সুদান ও আফগানিস্তান থেকে এসেছে। অনেকেই আবার গত সপ্তাহেই এসেছিল ক্যালের শরণার্থী শিবির জঙ্গল থেকে, যা এখন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই অভিবাসীদের মধ্যে 2 থেকে 3 বছর বয়সী বেশ কিছু শিশু রয়েছে, যাদের নিয়ে মেয়েদের ফুটপাতে বসে থাকতে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার একদিন বন্ধের নির্দেশকে দেশটিতে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে সমালোচনা চলছে। এনডিটিভির পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্তকে দেশের জরুরি অবস্থার গণমাধ্যমের উপর বিধি নিষেধ আরোপের কালো দিনগুলোর সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে বিজেপি সরকারের মন্ত্রী ও দলীয় নেতারা এই সমালোচনাকে বিরোধী রাজনৈতিক দলের প্রচারণা বলে মন্তব্য করেছেন। মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে 9 নভেম্বর এনডিটিভি ইন্ডিয়ার সঙ্গে দেশের অন্য টিভি চ্যানেলকে সম্প্রচার বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে শনিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সরকারের পক্ষে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোট হামলার সময় দায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রচার করায় 9 নভেম্বর 24 ঘণ্টা এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় মন্ত্রিসভা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হয়েছে, আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, টেলিফোনে ব্রঙ্কসের একটি অ্যাপার্টমেন্টে এক ব্যক্তি জোরপূর্বক ঢুকে পড়েছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, এতে 2 পুলিশ কর্মকর্তা আহত হন। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারী ঘটনাস্থলে নিহত হয়। পরে গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হামলাকারী 35 বছর বয়সী ব্যক্তির নাম ম্যানুয়েল রুজেলেস। এই ঘটনার পর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তুরস্কে গাড়িতে বোমা বিস্ফোরণে 2 পুলিশ কর্মকর্তা সহ 8 নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনালি ইলদিরিম। দেশটির দিয়ারবাকির শহরে এক ভয়াবহ বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। কুর্দিস্তান শ্রমিক সংগঠন পিকেকে এ ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা। কুর্দি সমর্থক পিপুলস ডেমোক্রেট পার্টির 11 সংসদ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করার মাত্র কয়েক ঘণ্টা পরেই এ ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। দর্শক, সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকা থেকে বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে সিরীয় সরকার ও রাশিয়ার 10 ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হয়েছে। তবে স্বেচ্ছাসেবীরা জানিয়েছে, বেসামরিক এলাকা ছাড়ার জন্য সরকারি গাড়ি ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সত্ত্বেও বিদ্রোহীদের বাধার কারণে কেউ সরে যায়নি। ধারণা করা হচ্ছে আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এই অবরুদ্ধ এলাকায় আটকা পড়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। বেশ কিছুদিন ধরে ওই এলাকাটি অবরোধ করে রেখেছে সরকারি বাহিনী। বিদ্রোহীরাও ওই অঞ্চলের দখল ধরে রেখেছে। এই পরিস্থিতিতে সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ও ওষুধের অভাব। এছাড়া সেখানে চরম মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে প্রধান 2 দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিবিসির সর্বশেষ জরিপ মতে উভয় প্রার্থীর পক্ষেই 45% করে মার্কিনের সমর্থন রয়েছে। এই অবস্থায় দুদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরের জোর প্রচারণা চলছে। নর্থ ক্যারোলিনায় প্রচার সভায় পরিবর্তনের ডাক দেওয়ার পাশাপাশি মার্কিনীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় এলে নারীরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্রেট দলের সমর্থনে নীল রং ধারণ করা পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান প্রার্থীর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় আলাদা প্রচারে অংশ নেন হিলারিও। শেষ সময়ে তিনি ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। একই দিন ফ্লোরিডায় নির্বাচনী সভায় বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা হিলারিকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে দেশকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ দিতে মার্কিনীদের প্রতি আহ্বান জানান। ভারতের সংবাদভিত্তিক চ্যানেল এনডিটিভি আগামী 9 নভেম্বর 24 ঘণ্টা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের পাঠানকোট বিমানঘাটিতে সন্ত্রাসী হামলার সময় কৌশলগত স্পর্শকাতর সংবাদ প্রচারের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, চ্যানেলটির উপস্থাপক ও প্রতিবেদক পাঠানকোট হামলার খবর অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে। এছাড়া
সেনাবাহিনীর বিভিন্ন গোপন পরিকল্পনার তথ্য সম্প্রচার করে, যা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। আগামী 9 নভেম্বর রাত 12টা থেকে 10 তারিখ রাত 12টা পর্যন্ত এনডিটিভির হিন্দি ভাষায় সম্প্রচারিত চ্যানেলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এক বিবৃতিতে সরকারের এমন নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড। যুক্তরাষ্ট্রের আয়োয়াতে 2 পুলিশকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। 46 বছর বয়সী এই সন্দেহভাজনের নাম স্কট গ্রিন। রাতভর অভিযান চালিয়ে আরবানডান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সময় রাত 1টার দিকে আরবানডেল এলাকার গাড়িতে টহলরত অবস্থায় থাকা 2 পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, ঘটনার তদন্তে এ পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বন্দুকধারীকে সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি বন্দুকধারী ওই পুলিশ কর্মকর্তাকে আত্মরক্ষার কোনো সুযোগও দেননি বলেও জানান। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানানো যায়নি। এ ঘটনার নিন্দা জানিয়ে একে ঘৃণ্য এবং অগ্রহণযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে 2 প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি নির্বাচনের আগ মুহূর্তে হিলারির ইমেল বিতর্ক নিয়ে নতুন তদন্তের ঘোষণা দেয়ায় জনসমক্ষে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কঠোর সমালোচনা করেন। এ অবস্থায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় নষ্ট না করে দেশ পরিচালনায় মনোনিবেশ করতে ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। দুদুল্যমান অঙ্গরাজ্য নেভাদায় ট্রাম্প এগিয়ে থাকলেও ফ্লোরিডায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন হিলারি ক্লিন্টন। রিপাবলিকান প্রার্থী একা যেখানে বিভিন্ন সমাবেশে অংশ নিচ্ছেন, সেখানে ডেমোক্রেট প্রার্থীর সঙ্গে মাঠে নেমেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। নর্থ ক্যারোলিনায় প্রচারণায় তিনি বলেন, এবারের মার্কিন নির্বাচনের উপর নির্ভর করছে ভবিষ্যতে বিশ্বের ভাগ্যে কী রয়েছে। একই দিন অ্যারিজোনা ও নেভাদায় প্রচার সভায় অংশ নেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কঠোর ভাষায় আক্রমণের পাশাপাশি ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ইরাকের মসুলে কয়েকটি গ্রাম আইএসের কাছ থেকে পুনর্দখলের পর 5,000 সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির এক সামরিক কমান্ডার। তিনি জানান, মসুল, আল কারামাহ এবং আল সামাহ সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম পুনর্দখলের পর সেখান থেকে 1,000 সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মসুলে সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়িয়ে চলা হচ্ছে বলেও জানান তিনি। মসুলে ইরাকি যৌথ বাহিনীর আইএস বিরোধী অভিযান শুরুর পর 100,000 মানুষ সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে যৌথ বাহিনীর অভিযানের মধ্যে শহরটিতে পেশমার্গা বাহিনীর উপর বোমা হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এছাড়া মসুল শহরের মূল কেন্দ্রের 100 মিটার দূরত্বে অবস্থান করছে বলে জানিয়েছে ইরাকি যৌথ বাহিনী। তারা শহরটির কারামাহ, ইনতিসার এবং সাওয়াহ এলাকা থেকে 100 মিটার দূরত্বে অবস্থান করছে। মিলেনিয়াম প্রবাস সংবাদে এ পর্যায়ে দেখুন আমেরিকা কমিউনিটি সংবাদ। গতকাল নিউইয়র্ক ব্রঙ্কসে পারিবারিক সাহায্যের জন্য ডেকে এনে একজন পাগল একজন মহিলা পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় আরেকজন পুলিশ অফিসার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। নিউইয়র্ক থেকে জানেসের আহমেদ জানান, ব্রঙ্কসে 43rd Avenue স্থানীয় সময় বিকেল 5টায় এই ঘটনা ঘটে। ঘটনায় বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল এর প্রেসিডেন্ট এম এন মজুমদার গভীর শোক ও সমবেদনা জানান। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। হ্যাপেন ইন দি ব্রঙ্কস ইয়েস্টারডে অ্যাজ এভরিবডি নো দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং ক্যান বি হ্যাপেন টু ওয়ান অফ আওয়ার ফাইনেস্ট নট টু অফ আওয়ার ফাইনেস্ট ওয়ান অফ দেম ইজ ড্যাড অ্যান্ড আনাদার ওয়ান ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন অন বিহাফ অফ বাংলাদেশি কমিউনিটি অন বিহাফ অফ মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি অন বিহাফ অফ এভরিবডি আওয়ার ডিফেস্ট কন্ডোলেন্স টু দিস ফলেন সোলজার অ্যান্ড দি ওয়ান ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন অ্যান্ড টু দেয়ার ফ্যামিলি উই নিড টু অ্যাজ এ কমিউনিটি উই নিড টু গেট টুগেদার অ্যান্ড শো আওয়ার কনসার্ন দ্যাট দিস ইজ দি ওয়ার্স্ট থিং ক্যান বি হ্যাপেন দিস পিপল আর ইন ডে টু ডে দে আর ট্রাইং টু সেভ দি লাইফস অফ আদার অ্যান্ড আনফর্চুনেটলি দে লস দেয়ার ওন লাইফ সো দ্যাট শুড নট হ্যাপেন হোয়াট হ্যাপেন ইট শুড নট হ্যাপেন অ্যান্ড আই লাইক টু ইনভাইট অল অফ আস মানডে নভেম্বর 7 অ্যাট 43rd Precinct 900 Fitley Avenue উই আর গ্যাদারিং দেয়ার অ্যাট 7 o'clock I ask everyone, please come there and show your condolence, show your support to the NYPD. These are the people are assigned
to save our life, and unfortunately, they lost their own life. So we must express our concern, our deepest condolence at the same time, and condemn those who did this heinous act, and we stand with our finest. Thank you. দর্শক, মিলেনিয়াম প্রবাসং মিলেনিয়াম টিভির চতুর্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে আগামী 11ই নভেম্বর। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বিকেল 4টায় থেকে রাত 11:30 পর্যন্ত আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, অনুষ্ঠানে থাকবে মাল্টি কালচারাল মিউজিক্যাল শো এবং অন্যান্য বিনোদনমূলক আয়োজন। উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। স্থান আলামিন কমিউনিটি সেন্টার, 2006 ওয়েস্টচেস্টার এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মিলেনিয়াম টিভি ইউএসএ অফিস, ফোন 7186396600, 7188776, ইমেল millenniumtv.net। নিউ ইয়র্কের ম্যানহাটন সিটির বাংলাদেশি কলম্বাস খ্যাত মনির আহমেদ বাংলাদেশে অবস্থানকালীন সিলেটের গোপালগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল 89 বছর। উল্লেখ্য, মরহুম মনির আহমেদ 1954 সালে পূর্ব পাকিস্তানে MSc পাশ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকা আসেন। মিশিগান ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেন। 1969 সালে ডাউনটাউন ম্যানহাটনের রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন। মরহুম মনির আহমেদ ম্যানহাটনের মদিনা মসজিদ সহ অনেক মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মরহুম মনির আহমেদ পূবালী ব্যাংকের ডাইরেক্টর হিসেবেও কর্মরত ছিলেন। জাতিসংঘে বাংলাদেশ মিশনে ফার্স্ট সেক্রেটারি অর্থাৎ প্রেস সেক্রেটারি হিসেবে নূর এলাহি মিনার যোগদানকে স্বাগত জানানো উপলক্ষে 4 নভেম্বর শুক্রবার রাতে নিউ ইয়র্কে মিডিয়া কর্মীদের এক মিলন মেলা বসেছিল। এ সময় 30 লাখ শহীদের রক্তের ঋণ পরিশোধ কল্পে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে আরও বেগবান করার জন্যে সকলে একযোগে কাজ করার সংকল্প পুনর্ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশের এগিয়ে চলার ঘটনাবলী আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মুমেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নূর এলাহি মিনা গত মাসে এ পদে যোগদান করেন। নবাগত মিনাকে নিউ ইয়র্কে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে পরিচয় উপলক্ষে রাষ্ট্রদূত মোমেনের আহ্বানে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সমাবেশ ঘটে। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘে বাংলাদেশ বিভিন্ন ভূমিকা পালন করছে, সব কিছু আবর্তিত হচ্ছে বাংলাদেশের এগিয়ে চলার ভিত্তিতে। বাঙালি জাতির জীবনে 3 নভেম্বর এক বেদনাবিধুর দিন। 1975 সালের এই দিন কুচক্রী মহল বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতির শ্রেষ্ঠ 4 সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর ও মহান মুক্তিযুদ্ধে সফল নেতৃত্ব দানকারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে কারা অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের স্থানীয় গরমেট রেস্টুরেন্টে ওই দিন রাত 8টায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ও সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সংশ্লিষ্ট সকলকে এই অনুষ্ঠানে যোগদানের জন্য আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন ISCS এর সদস্য নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ISCCS এর 4 বছর মেয়াদে এ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ডক্টর ফরাসউদ্দিন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নবনির্বাচিত কমিশন 2017 সালের 1 জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করবে। আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশন জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই কমিশন জাতিসংঘের কর্মীদের চাকরি সংক্রান্ত নিয়মনীতি ও কর্মী ব্যবস্থাপনায় সমন্বয় সহ জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা জাতিসংঘের সাধারণ ব্যবস্থাপনায় অংশগ্রহণ এবং এই কমিশনের নিয়ম নীতি অনুসরণ করে সে সকল সংস্থার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এই কমিশনে 15 জন স্বাধীন বিশেষজ্ঞ রয়েছেন। জাতিসংঘে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 থেকে 1975 মেয়াদে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি থাকাকালীন ডক্টর ফরাসউদ্দিন তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
খ্যাতিমান ব্যক্তিত্ব ডক্টর ফরাসউদ্দিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, যিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি ও বহুপাক্ষিক অংশগ্রহণ আরও এক ধাপ শক্তিশালী হল। বাংলাদেশের জামালপুর জেলা সদরে জন্মগ্রহণকারী রশিদ মালিক লড়ছেন মার্কিন কংগ্রেসে, নমিনেশন পেয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে। 8 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জার্সিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশি অধ্যুষিত আটলান্টা সংলগ্ন কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট 7-এর ব্যালটে তার নাম থাকবে। জয়ী হতে পারলে মার্কিন কংগ্রেসে তিনি হবেন প্রথম বাংলাদেশি আমেরিকান, আর বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে হবেন দ্বিতীয়। প্রথমজন ছিলেন মিশিগানের কংগ্রেসম্যান হেনসেন ক্লার্ক। কঠোর পরিশ্রমী এবং নীরব সমাজকর্মী ডক্টর রশিদ মালিক এর আগেও জার্সিয়া অঙ্গরাজ্য সিনেটে একই এলাকা থেকে ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেয়েছিলেন 2010 সালের নির্বাচনে। মূলধারার রাজনীতির গতি প্রকৃতির আলোকে তিনি অত্যন্ত প্রত্যয়ী বিধায় এবার আরও উচ্চতর পদে প্রার্থী হয়েছেন, অভিবাসী সমাজের অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছেন। রশিদ মালিকের নির্বাচনী তহবিল সংগ্রহে এই অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসের দান্দুস পার্টি হলে। বিশিষ্টজনেরা এতে অংশ নিয়ে রশিদ মালিককে জয়ী করতে সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশি আমেরিকানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। রশিদ মালিক আবির্ভূত হয়েছেন বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা সুরক্ষার প্রতীক হিসেবে। 75-এর 3 নভেম্বর জেল হত্যার মদতদাতাদেরকে চিহ্নিত এবং বিচারে সুপর্দ করার দাবি জানালেন প্রবাসী নেতারা। ফ্লোরিডা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস স্মরণ সমাবেশ থেকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধে জাতীয় 4 নেতার অবিস্মরণীয় ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। ফ্লোরিডার ওয়েস্ট পামবিচের লেক ওয়ার্থে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম রহমান জহির, সহ সভাপতি মোহাম্মদ ইমরান, আমির আলী চৌধুরী, কামাল উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা ওসমান চৌধুরী অপু, ডক্টর সালাউদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ। সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের নয়া কমিটির সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, উন্নয়ন আর অগ্রগতি ত্বরান্বিত করতে প্রবাসীর সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রবাস সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রার্থী দোদুল্যমান রাজ্যগুলোতে সমাবেশ করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকালীন সময়ে নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ায় আল কায়দার হামলার আশঙ্কা সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দারা। ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানে নতুন করে আরেকটি এলাকা পুনর্দখলে নিয়েছে যৌথ বাহিনী। শেষ মুহূর্তে ট্রাম্প হিলারির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভারতের সংবাদভিত্তিক চ্যানেল এনডিটিভির আগামী 9 নভেম্বর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই ছিল মিলেনিয়াম প্রবাস সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।